बहकी सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी। Hey guys, welcome back to my channel, welcome my new another vlog video. আজকের ভ্লগটা হতে চলেছে একটু স্পেশাল আর একটু স্পাইসি, কারণ আজকে দেখাতে চলেছি আমাদের কৃষ্ণনন্দপুরের স্ট্রিট ফুড। স্ট্রিট ফুডের মধ্যে কি কি থাকছে? হ্যাঁ, অবশ্যই থাকছে রোল, চাউমিন, মোমো, এছাড়া থাকছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এছাড়াও থাকছে ফুচকা। সো এতগুলো আইটেম তোমাদেরকে দেখাবো। সো চলো এখানে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক, বাই। ফাইনালি গাইস, চলে এলাম আমরা কৃষ্ণচন্দ্রপুরে, আর দেখতে পাচ্ছেন সামনেই ফুচকা দোকান। এবার তোমাদের জানিয়ে রাখি ফুচকা দোকানের লোকেশনটা। ফুচকা দোকানের লোকেশনটা হলো আমাদের কৃষ্ণচন্দ্রপুরের যে SBI এর ব্যাংক আছে সেই ব্যাংকের ঠিক সামনটায়, ঠিক সামনটায় আমাদের ফুচকা দোকান। আর এখানে আমাদের ফুচকা মাখা চলছে। তো চলো এবার ফুচকা খাওয়াটা দেখানো যাক। ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत। गाइस देखते পাচ্ছেন আমাদের আলু ধাসা রেডি, আর আলু ধাসাতে এতটাই পরিমাণে ছোলা মটর অন্য কোনো দোকানে পাবেন কিনা সন্দেহ আছে। তো চলো এবার টেস্ট করে দেখা যাক ফুচকাটা কেমন। জল দিয়ে ফুচকাটা গালে ঢুকাচ্ছিলাম না বন্ধুরা, কি বলবো, জীবনটা পুরো একদম ঠান্ডাই হয়ে যাচ্ছিল। গাইস আমরা 10 টাকার ফুচকা সেটে একটা করে স্পেশাল ফুচকা নিয়ে রওনা দিলাম আমাদের সেই রোল চাউমিনের দিকে। চাউমিন দোকানে তো এসেই পড়লাম, কিন্তু এসে হয়ে গেল আমার একটু মাথা গরম। তার দুটো কারণ ছিল। ফার্স্ট কারণ হচ্ছে খিদের সময় এত আমি লাইন পছন্দ করি না, আর দ্বিতীয়ত দাদার দোকানে ছিল না ফ্রাইড রাইস। সো ফ্রাইড রাইস ছাড়া চিলি চিকেন শুধু খাওয়া যায় না, তাই আমরা চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা ক্যান্সেল করলাম। মোমো অর্ডার করলাম, দাদা বললো মোমোও শেষ। তারপর আমার মুখ দেখে দাদা বললো আচ্ছা বসো, দেখছি তোমার জন্য মোমোটা অ্যারেঞ্জ করতে পারি কি না। ফাইনালি আমরা অর্ডার দিয়ে দিলাম 2 প্লেট চাউমিন, 2 চিকেন রোল এন্ড মোমো। এখন তোমরা দেখতে পাচ্ছ দাদা কি সুন্দর করে আমাদের জন্য চাউমিনটা বানাচ্ছে। अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। এখানে একটু মাফ করবেন, আমার এত খিদে পেয়েছিল যে আমি চাউমিন খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি। আসলে এখানে একটু বসার সমস্যা, তাই আমি চাউমিনটা দেখাতে পারিনি, রোল এবং মোমোটা অবশ্যই দেখাবো। চলো দেখতে থাকো তোমরা। সহনি হমে সজা হ্যায়, হম হ্যায় বাজারো কে, সবকি নজর ইয়াহাঁ হ্যায়, হর চিজ রাজ হ্যায়, সব হ্যায় জো হ্যায় ওহ সমা হ্যায়, তুম রহ সকে তো রবা হ্যায়, সব হ্যায় জো হ্যায় ওহ সমা হ্যায়, তুম রহ সকে এসি জিত, অব চাহে জিন্দগি এসি জিত, অব চাহে জিন্দগি হ্যায়।
চিকেন রোলের জন্য রোলটা তৈরি হয়ে গেছে, শুধু চিকেনটা বাকি ছিল, এখানে চিকেনটাও ফ্রাই হচ্ছে। চিকেনটা কত স্পাইসি করে বানানো হচ্ছে আমার জন্য, চলো দেখতে থাকো তোমরা। ফাইনালি গাইজ আমাদের রোলটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে রোলটা মোড়া হবে। আর এখানে দেখতে পাচ্ছ দাদার আনাজ কাটছে কতটা হাতে স্পিড। সো চলো আমাদের রোল মোড়াটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। রোলের প্রথমে দিয়ে দিল পুরো একটা গোটা লেবু, লেবুর রসটা পুরোটাই দিয়ে দিল। আর তারপরে দেখো এবারে দেবে চিকেন, চিকেনের মানে পরিমাণটা দেখো, একটা রোলের চিকেনের পরিমাণটা দেখো, মানে ভরে ভরে দিয়েছে। এবার তার উপর দিয়ে দেবে পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে দিয়ে দেবে দুটো সস। আহ কি বলবো বন্ধুরা, আমার গালে তো এখনই জল চলে আসছে। কি সবি জুবা হ্যায় হাম হ্যায় হাজারো মেয়ে, আব কি কমি জরা হ্যায় হর চিজ খাস হ্যায়, আব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায় তুম রহ সকে তো রবা হ্যায়, আব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায় তুম রহ সকে। ফাইনালি আমাদের রোল মোড়া ডান, তো চলো ফার্স্ট বাইট নেওয়া যাক। কি বলবো বন্ধুরা, বাইটের কথা বলতেই বলতে আমি এক কামড় খাচ্ছি আর ভুলেই যাচ্ছি, সত্যি ভিডিও বানাতে ভুলে গেছিলাম, হাফ খাওয়ার পরেই ভিডিওটা করলাম। সত্যি বলতে চিকেন রোলটা অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ। গাইস চাউমিন আর রোল খাওয়া তো হলো, এবার চলো মোমোটা ট্রাই করি। মোমোটা দেওয়ার সময় দাদা বললো মোমোটাও শেষ, কিন্তু আমার জন্য মাত্র তিনটে অ্যারেঞ্জ করেছে, মানে হাফ প্লেট। চলো তিনটেই দিয়ে মনটা তৃপ্তি করা যাক। বন্ধুরা মোমোর সাথে নিয়ে নিলাম হালকা ফুলকা একটা স্যুপ, আর স্যুপটাতে দেখতে পাচ্ছ ডিম কতটা বেশি, সত্যি অসাধারণ ছিল স্যুপটা, অসাধারণ। তার সাথে ছিল স্পেশাল একটা চাটনি, আহ সত্যি। চলো এবার বাইট দেওয়া যাক। কি বলবো বন্ধুরা, যখন মোমোটাকে একটু চাটনিতে চুবিয়ে গালে দিচ্ছিলাম না, ওফ মনে অনেকটা শান্তি চলে আসছিল বন্ধুরা। ফাইনালি গাইজ আমাদের খাওয়া দাওয়া আজ এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্টে জানিও তোমরা এর আগে এই দোকানে ট্রাই করেছো কিনা, আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, কারণ আমরা 1000 গন্ডির কাছাকাছি চলে এসেছি। আর তোমরা কমেন্টে এটাও বলো তোমরা এরকম ভিডিও আর দেখতে চাও কিনা। সো চলো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আজকে কার মতো বাই। Chip 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 chip